হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজ এই ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে আমরা চলেছি ব্যাঙ্গালোরে স্কন মন্দিরের উদ্দেশ্যে। স্কনে যাওয়ার অনেকগুলি মাধ্যম থাকলেও আজ আমরা বেছে নিয়েছি মেট্রোকে। আজকের গন্তব্য মহালক্ষ্মী মেট্রো স্টেশন। মেট্রোতে আমাদের পার হেড খরচা পড়েছে 55 টাকার কাছাকাছি। রাজাজিনগরে অবস্থিত এই স্কন মন্দিরটি শ্রী রাধাকৃষ্ণচন্দ্র টেম্পল নামেও পরিচিত। চলুন এবার মেট্রোতে ওঠা যাক, বাকি গল্পটা না হয় যেতে যেতেই হবে। স্কন হলো ব্যাঙ্গালোরের দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম, তাই কেউ ব্যাঙ্গালোরে ঘুরতে এসেছে অথচ স্কনে যায়নি এরকম মানুষ খুব কমই দেখা যায়। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গিয়েছি স্কনের গেটে। মহালক্ষ্মী মেট্রো স্টেশন থেকে বেরিয়েই 5 মিনিটের হাঁটা পথে আমাদের গন্তব্যস্থল। আজ থেকে প্রায় 27 বছর আগে প্রতিষ্ঠিত হওয়া এই মন্দিরটি আজও বড় প্রাণবন্ত। সিকিউরিটি চেকিং এর পরে আমরা চলেছি জুতো রাখার উদ্দেশ্যে, যেখানকার টিকিট মাত্র 5 টাকা। বিশ্বের বড় স্কন টেম্পলগুলির মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও এখানে কোনো এন্ট্রি ফিজ লাগে না। এখানে সমস্ত ধর্মের মানুষের প্রবেশাধিকার আছে। মন্দিরের শান্ত স্নিগ্ধ পরিবেশ আর নজরকাড়া স্থাপত্য আপনাকে বাকরুদ্ধ করতে বাধ্য। কংক্রিটের শহরে এই ব্যস্ততম জীবন থেকে কিছুটা সময় বের করে যান না একবার ঘুরে আসুন, বলছি, মন্দ লাগবে না। মন্দিরে প্রবেশের পরে 2 রকমের লাইন থাকে। প্রথমটিতে আপনি ডিরেক্ট দর্শন করার সুযোগ পাবেন এবং অপরটিতে থাকে 108টি পাথরের ব্লক। সেখানে 108 বার হরিনাম জপের পর আপনি পৌঁছে যাবেন মূল মন্দিরে, যেখানে প্রথমে নরসিংহ, পরে বালাজি এবং সর্বোপরি রাধাকৃষ্ণ বিরাজমান। অবাক করা ভাস্কর্য এবং হরিনামের মন্ত্র শুনতে শুনতে আমরা চলি মূল মন্দিরের উদ্দেশ্যে। পরন্ত বিকেলে ব্যাঙ্গালোরের বৃষ্টি ভেজা আবহাওয়া যেন এক উপরি পাওনার মতো। আমরা এসেছি উল্টো রাতের কিছুদিন আগে, তাই হয়তো ভিড়টা সাধারণ দিনের তুলনায় একটু বেশি। আর এই জলাশয়টি যেন মন্দিরের সৌন্দর্য আরও শতগুণ বাড়িয়ে তুলেছে। চলুন এবার মূল মন্দিরটি ঘুরে দেখা যাক। সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে এবং সাথে সাথেই চলছে রথের ভজন কীর্তন। দর্শন শেষে এবার আমরা গুটি গুটি পায়ে মন্দির থেকে বেরিয়ে এসেছি। সকালের সৌন্দর্য এবং রাতের সৌন্দর্য দুটোই একে অপরের থেকে একদম আলাদা এবং দুটিই বড় মধুর। প্রতিদিন শত শত দর্শনার্থীদের উদ্দেশ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা এখানে রয়েছে, যেটি সম্পূর্ণ বিনামূল্যে। ভোগ প্রসাদ গ্রহণের পর কিছুক্ষণ সেখানে সুন্দর সময় কাটিয়ে আবার একই পথে আমাদের ফেরার পালা।
আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগির নতুন কোনো ব্লগে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমাদের এই ব্লগটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।